499 টাকায় 35 প্লাস আইটেমের আনলিমিটেড বুফে ভাবা যায়। ইউজুয়ালি আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই, ইফতার প্ল্যাটারগুলো 300-350 থেকে 400-450 থেকে 500 টাকা পর্যন্ত হয়েছে একটা প্ল্যাটার হয়ে থাকে। সেই সকল জায়গায় থাকে হচ্ছে গতানুগতিক ইফতার কিংবা হচ্ছে থাই কিংবা চাইনিজ প্যাটার্নের খাবার। এবার যদি আপনি একই সাথে সকল প্রকার ইফতারি আইটেম তার সাথে থাই এবং চাইনিজ ক্যাটাগরির খাবার সব কিছু একসাথে পেয়ে যান তাহলে কেমন হয়? বলছিলাম দ্য স্কাই লাউঞ্জের কথা, যার লোকেশনটি হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া। সিম্পলি রেস্টুরেন্টের ইন্টেরিয়র একই সাথে হচ্ছে এই মনোমুগ্ধকর আউটলুক, যে ভিউটা ওভারঅল জোস একটা কম্বিনেশন। বিশেষ করে আমার কাছে বাইরে যে রুফটপ কম্বিনেশনটা এটা অনেক বেশি ভালো লেগেছে। টোটাল প্রায় 300-350 মতো সিটিং ক্যাপাসিটি আছে এখানে। বার্থডে পার্টি কিংবা যে কোনো ধরনের প্রোগ্রামের জন্য আমার কাছে মনে হয় এই কালারফুল ইন্টেরিয়রটা আপনাকে স্যাটিসফাই করবে অনেক বেশি। ভিতরে মোটামুটি বেশ রাশ, অনেক ক্রাউডি, অনেক কাস্টমার, যার জন্য হচ্ছে আমি জাস্ট খাবারটা নিয়ে আমি হচ্ছে রুফটপে চলে আসতেছি। সো চলেন এবার ভিতরের ইন্টেরিয়রটা এক নজর এক্সপ্লোর করি, তারপর হচ্ছে খাবারটা শুরু করে দিই। আমি হচ্ছে আমার খাবারগুলোকে তিনটা প্লেটে সাজায় নিয়েছি। একটা হচ্ছে শুধুমাত্র ইফতারি ব্যাটারে, যেহেতু হচ্ছে রমজান মাস, এটার মধ্যে হচ্ছে আমি ছোলা বোর, তারপর হচ্ছে মুড়ি, একটু চাউমিন, তারপর হচ্ছে টেম্পোরা, তারপর হচ্ছে যে পাকোড়া, আলুর চপ, বেগুনি, ব্রেড সস, পাস্তা অ্যান্ড হচ্ছে চিকেন পাকোড়া, এই জাতীয় আইটেম দিয়ে হচ্ছে সাজায় নিয়েছি। আর এই পাশে হচ্ছে থাই ফ্রাইড রাইস, তারপর হচ্ছে চাইনিজ ভেজিটেবলস, তারপর হচ্ছে চিকেন কারি, বিফ কোপ্তা কারি অ্যান্ড চিকেন পাকোড়া, চিকেন ফ্রাই। এই পাশে হচ্ছে কিছু একদমই হালকা সালাদ আইটেম, জর্দা পোলাও, তারপর হচ্ছে একটা মিক্সড ভেজিটেবল, তারপর হচ্ছে এটাও মেবি শসা প্লাস হচ্ছে গাজর দিয়ে বানাইছে, আর এটা হচ্ছে আনারস, আর এটা হচ্ছে পেয়ারা, আর হচ্ছে রেড সস পাস্তা এবং হচ্ছে হোয়াইট মায়োনিজ। এই পাশে হচ্ছে আমার থাই স্যুপ, তার সাথে হচ্ছে অন্থন, আর এই পাশে হচ্ছে আমার কর্ন স্যুপ, তার সাথে হচ্ছে একটা অন্থন। আর এই পাশে খাবার শেষে একটু মিষ্টিমুখ করার জন্য হচ্ছে সেমাই নিয়ে আসছি, আর এই পাশে হচ্ছে একটা শরবত দিয়েছে এবং একটা পেপসি, আই মিন হচ্ছে কোক। এই সবগুলা খাবার আপনি হচ্ছে 3 ঘন্টা সময় যাবত খেতে পারবেন, যতক্ষণ ইচ্ছে সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে বসে। প্রাইস পড়বে হচ্ছে মাত্র 499 টাকা। যেহেতু হচ্ছে ইফতারির সময় আমি হচ্ছে শরবতটা দিয়ে হচ্ছে স্টার্ট করলাম। তো হচ্ছে এই পাশে ছোলা এবং হচ্ছে মুড়ি আছে, ছোলা মুড়ির টেস্ট ভালো, খারাপ না। একটু বেগুনিটা দেখি, বেগুনি এবং হচ্ছে আলুর চপ দুইটি হচ্ছে অ্যাজ ইউজুয়াল। আই এম নট শিওর যে পাকোড়াটা এত কালো কালো কেন হয়েছে, একটু ট্রাই করে দেখা যাক। পাকোড়াটা অ্যাভারেজ, আসলে খুব একটা ভালো হয় নাই, বেশি মানে পুড়ে ফেলছে, আর মশলার কম্বিনেশনটা খুব একটা জমে নাই। এবার একটু পাস্তাটা ট্রাই করা যাক। পাস্তাটা মজা, তাদের হোয়াইট সস পাস্তাও ছিল কিন্তু আমি হোয়াইট সসটা আনি নাই, বাট তাদের চাউমিনটা ট্রাই করি। চাউমিনের মধ্যে চিকেনের পরিমাণ খুব একটা নাই অ্যাজ ইউজুয়াল, আর কালারটা আরেকটু ভালো হতে পারতো। সিম্পলি চাউমিনের টেস্ট ভালো অনেস্টলি, বাট চাউমিনের মধ্যে হচ্ছে এগ কিংবা হচ্ছে চিকেন এগুলোর কোয়ান্টিটি কম। এবার হচ্ছে আমি ইফতার প্ল্যাটারটা একটু সাইড করি। ইউজুয়ালি আপনি একটা রেস্টুরেন্ট দেখলে জাস্ট এরকম সিম্পল সিম্পল প্ল্যাটারে কিন্তু ওরা 250-300-400 টাকায় সেল করে, বাট এখানে মজার বিষয় হচ্ছে আপনি একটু বেশি সময় খেতে পারবেন আপনার পছন্দ মতো, দ্যাটস ইট। বাট সব কিন্তু সিম্পল খাবার, খুব একটা ভারী টাইপের কিন্তু হচ্ছে খাবার নাই, সব সিম্পল স্ন্যাক্স। এবার হচ্ছে আমি তাদের থাই ফ্রাইড রাইসটা ট্রাই করবো। থাই ফ্রাইড রাইসটা মোটামুটি বেশ কালারফুল এবং সুন্দর দেখাচ্ছে, থাই ফ্রাইড রাইসের টেস্ট ভালো, বাট ভেজিটেবলটা এরকম মাখাই গেছে কেন, একদম ডাল হয়ে গেছে। ফ্রাইড রাইসটা ভালো বাট ভেজিটেবলটা ইম্প্রুভ করা উচিত। চিকেন পাকোড়া অ্যাজ ইউজুয়াল সিম্পলি টেস্ট ভালো। এবার হচ্ছে তাদের বিফ কোপ্তাটা একটু দেখি, বিফ কোপ্তার মাসালার কম্বিনেশনটা খুবই ভালো, টেস্টও ভালো। এই হচ্ছে তাদের চিকেন রেজালা, চিকেন রেজালাটা আবার খুবই ভালো, যেটা প্রশংসনীয় সেটার প্রশংসা করতে হয়। চিকেন রেজালাটা দিয়ে আমি একটু থাই ফ্রাইড রাইস দিয়ে ট্রাই করি, গুড কম্বিনেশন। এবার হচ্ছে আমি এই আইটেমগুলো রেখে দিচ্ছি, একটু অ্যাপিটাইজারে চলে আসি। এখানে হচ্ছে একটা মিক্সড সালাদ আছে, শসা এবং হচ্ছে গাজর টাজর দেওয়া আছে। চিকেন পাকোড়াটা হচ্ছে আপনি চাইলে মেয়োনিজ দিয়ে ট্রাই করতে পারবেন, আবার অ্যাট দ্য সেম টাইম আপনি চাইলে হচ্ছে টমেটো সস দিয়েও ট্রাই করতে পারবেন। টমেটো সস দিয়ে এটার কম্বিনেশনটা জোস। মিক্সড ভেজিটেবলের মধ্যে এখানে চাইলে হচ্ছে আপনি শসা, ক্যাবেজ, তারপরে হচ্ছে গাজর, এগুলার বেশ কিছু কম্বিনেশন আছে, আপনার পছন্দ মতো আপনি ট্রাই করতে পারেন। এখানে হচ্ছে পেয়ারা আছে, পেয়ারা কুচি আছে, ট্রাই করতে পারেন। আপনি চাইলে হচ্ছে আনারস ট্রাই করতে পারেন। এবার হচ্ছে আমি তাদের থাই স্যুপটা ট্রাই করবো, আর থাই স্যুপটার সাথে একটা অন্থন আছে। থাই স্যুপের মধ্যে এই যে মাল মশলা কিন্তু মোটামুটি বেশ ভালোই আছে, মাশরুম দেখতে পাচ্ছি, চিকেন দেখতে পাচ্ছি। থাই স্যুপটার থিকনেস কিন্তু মোটামুটি বেশ ভালো, আর এটার মধ্যে চিকেন প্লাস হচ্ছে যে মাশরুম যা যা থাকা দরকার মোটামুটি কোয়ান্টিটি বেশ ভালো আছে। দেখি একটু টেস্ট কেমন,
থাই স্যুপটা ভালো। থাই স্যুপটাকে এবার আমি একটু অন্থন দিয়ে ট্রাই করি। দিস কম্বিনেশন ইজ গুড। থাই স্যুপ ট্রাই করার পর এবার হচ্ছে আমি একটু কর্ন স্যুপ ট্রাই করবো। কর্ন স্যুপেরও মোটামুটি কম্বিনেশন অ্যান্ড হচ্ছে থিকনেস মোটামুটি বেশ ভালো মনে হচ্ছে। কর্ন স্যুপের টেস্ট অ্যাভারেজ। আর সবার শেষে হচ্ছে আমি একটু সেমাই ট্রাই করবো। এখানে হচ্ছে সেমাই আছে, সেমাইটা মজা বেশ ভালোই। আর অনেকগুলো ভারী খাবার খাওয়ার পর আপনার মিষ্টি মুখ করতে হচ্ছে, সেমাইটা ট্রাই করতে পারেন, একটা গুড ফিল আসে। বাট একটা বিষয় আমি বলে দিই যে আপনি যদি একজন খাদক হয়ে থাকেন এবং আপনি যদি একজন বুফে প্রেমিক হয়ে থাকেন যে আপনি অনেকগুলো আইটেম ট্রাই করবেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু ভেবেচিন্তে আসতে হবে। বিকজ এখানে হচ্ছে সবগুলোই হালকা আইটেম। বিভিন্ন রেস্টুরেন্টের 100+ আইটেমের বুফের সাথে এটাকে আপনার কম্পারিজন করে লাভ নেই। এটা সিম্পল আইটেম, সিম্পল খাবার। টু বি অনেস্ট, এটাকে আসলে বেলোফোর মানি টাইপ বুফে বলা যায় না। বিকজ 499 টাকা অনুযায়ী আইটেমগুলো অনেক বেশি কম ছিল। আরেকটা বিষয়, এখানকার পানি প্লাস হচ্ছে কোল্ড ড্রিঙ্কস সেইটার কস্টটা কিন্তু এক্সক্লুডিং, 499 টাকার ইনক্লুডিং না। যদি আপনার বাজেট কম থাকে এবং যদি আপনি ছবি প্রেমী হন, সেই ক্ষেত্রে আপনি এই রেস্টুরেন্টটাকে চুজ করতে পারেন। আর যদি একদম পেট পরে খেতে চান, সেই ক্ষেত্রে ফুললি ডেডিকেটেড বুফে চুজ করাটাই বেটার অপশন বলে আমি মনে করি। বাট অনেস্টলি এই রেস্টুরেন্টটা ছবি তোলার জন্য অনেক জোস একটা প্লেস। সো যারা আইরিশ স্কাই লাউঞ্জের খাবার ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ছিল আপনার এক্সপিরিয়েন্স। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন অ্যান্ড ফুড ফ্যান্টাসির পাশে থাকুন। আল্লাহ হাফেজ।